এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা ঢাকা থেকে এসেছেন এবং অন্যান্য অতিথিবর্গ, আর বিশেষ করে এই অনুষ্ঠানটি যারা পরিবেশন করলেন শিল্পীবৃন্দ, আর আমাদের সুগণের সাথে যারা কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারী, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। তো সুগণ যেরকম পুলিশের গল্প অনেকগুলো পড়ছে, আমি একটা করি। থানার কনস্টেবল নিয়োগ হবে এবং তারপর সে একজন করে ইন্টারভিউ নিচ্ছে, এমন সময় এক ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রায় শেষ, আর একটা প্রশ্ন বাকি আছে, এমন সময় এসপি সাহেব টেলিফোন দিচ্ছে, আর টেলিফোন করে তো ওরা স্যার 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 করে দারগা সাহেব দেরি হয়ে যাচ্ছেন, বাইরে গিয়ে টেলিফোনে কথা বলবেন। থানার যে সেকেন্ড অফিসার তাকে বলছে এই ক্যান্ডিডেটের শুধু একটা প্রশ্নের উত্তর কী দেয় এটা লিখে রাখলো, তারপর ছেড়ে দেবে কি গীতাঞ্জলির লেখককে এটা জিজ্ঞেস করে তারা ছেড়ে দেবে। এখন এইবার সেকেন্ড অফিসার বলছে ওই ক্যান্ডিডেটকে বলছে বলো গীতাঞ্জলির লেখককে বুঝতে পারবে সত্য করে বলো। এই কিছুতেই সেটি বিশ্বাস করে না রবীন্দ্রনাথ ঠাকুর যে এরপরে সত্য করে বল এটা কে লিখছে। তো এখন তার কাছে ফিরে আসতে তাহলে মন আজ দেখেছে ওই সেকেন্ড অফিসার একটু রক্তাক্ত করে বলছে পিটাই আর সত্যি কথা বলার জন্য সত্যি করে বল গীতাঞ্জলি কি লিখছে। তখন তার কাছে এসে কি পারে এখানে মাসিস কেন স্যার এই কেন বহুত শেয়াল আছে কিছুতেই স্যার স্বীকার করতেছে না যে সেটা গীতাঞ্জলি লিখছে কিছুতেই স্বীকার করতেছে না। তারপরে গেলাম দোলাই স্যার, তারপরে বলছে আমি লিখছি। তারপরে মাসিস কেন জিজ্ঞেস করছে তোর সাথে গেছিল Oh,
স্মত স্মত